হাই ফ্রেন্ডস আজি নতুন এটা ভিডিও লৈ তো আজি বহুত ধুনিয়া প্লেনিং এটা দেখাম আপনার ডুপ্লেক্স ঘর হয় ব্রেথ আছে থার্টি ফিট আর লেন্থ আছে সিক্সটি ফিট তো এইর ভিত যদি আপনাদের মেজারমেন্ট পড়ে যায় তো আপনাদের এনেকা ধরনের ডিজাইন বনাব প্লেনিংটা আপনার বুঝাই দিম যাতে আপনার সুবিধা হয় ঘর হল চল এই দেখেছে এই হল আমার ফ্রন্ট সাইড সাইডত এই আমি মেইন এন্ট্রি রাখি মেইন এন্ট্রি এফে এন্ট্রি করিয়ে এটা দেখেছে এই যে বাইরত এক্সটেনশন করা হয়েছে এই পর্স এরিয়া থাকিব তো এই সোমাই কিনে আপনাদের এই লিভিং এরিয়া পাব লিভিং হল পাব ইফালে এফে ডাবল হাইটেড এইখানে এরিয়াত ডাবল হাইট থাকবে তার মানে এই আপনাদের এই এরিয়া ফার্স্ট ফ্লোরের পর আপনাদের তল তল প্লিয়ার দেখা পাব তো এই সাইডত দেখিছে যে সাইডত স্টেয়ার দেওয়া হয়েছে এটা এনেকে উঠি উপর ফলে উঠি যাব মানে এই ডাবল হাইড এরিয়াটো এইখানে এরিয়াত পুরা ওপেন স্পেস থাকবে আর স্টেয়ারটো সাইডে সাইডে উঠি যাব তারপর আমার এই লিভিং লগতে আমার একটা মাস্টার বেডরুম প্লেস করা হয়েছে যে লেফ্ট সাইডত সোমাই কিনে মাস্টার বেডরুম এটা পাব ইয়ার ড্রেসিং এরিয়া এটা রাখা হয়েছে লগতে টয়লেট ব্লক ওয়াশরুম এটা প্লেস করা হয়েছে তো এই মাস্টার বেডরুমটার সাইজ আছে আপনার পনেরো ফিট বাই এফালে আছে অলমোস্ট বারো ফিট এগারো ফিট আটেঞ্চি আছে এফালে তো ইচ্ছা করলে আপনাদের মেজারমেন্ট যদি এরিয়া যদি অল্প বেশি থাকে তো ডর করব পিছ লিভিংয়ের লিভিং আর যুক্ত আপনার ডাবল হেডেড ফেমিলি সিটিং এরিয়া আছে লগতে ইফালে ডাইনিং স্পেস দিয়া হয়েছে ইফালে লগত কিচেন দিয়া হয়েছে আপনার সব দেখা পাইছে গোটেই স্পেসখানি ধুন ইউজ করা হয়েছে ইয়ার কিচেন থাকবে কিচেনের সাইজটা আছে আপনার দশ ফিট বাই এগারো ফিট এইটো সাইজর আছে আর এই গোটেই গোটেই স্পেস আপনাদের এই ডাইনিং এরিয়া তো ইয়ার এইখানে আপনাদেরকে ওয়াশ বেশিন এটা বহাব এইখানে পজিশনত এনেক দিয়া হয়েছে তারপর আইসো আমি এটো পার্ট তো এটু তো বুঝি পালে ইয়াত সিঁড়ির তলত এটা কমন ওয়াশরুম এটা রাখা হয়েছে লট্রিন বাথরুম ইয়াত দেখিছে এটা সিঁড়ি উপর উঠি যাব এই পজিশনটা তো ওপর উঠি যাব তো ইয়ার তলত কমন ওয়াশরুম এটা দিয়া হয়েছে তারপর এই বেডরুম ওয়ান বেডরুম ওয়ানত তলত এনে এন্ট্রি দিয়েছে ইফালে এন্ট্রি হব বেডরুম লগত ইফালে এটা বেডরুম প্লেস করা হয়েছে বেডরুম টু তো ইয়াত ইয়াদ চাবেন আপনাদের কাববোর্ড দিয়েছে সবফে ইফালেও কাববোর্ড আছে ধুন গোটেখিন চেষ্টা করা হয়েছে তো আপনার মেজারমেন্ট যদি ইয়ার মিলে তো আপনাদের সেম ডিজাইনত আপনাদের বনাব পড়ি এই ডুপ্লেক্স ঘরের প্লেনি হয় আপনাদের এনে ধুন বনাই দিব পাৰিব এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো ফার্স্ট প্লেনো এনেকুৱা বনোৱা হৈছে যদি আপোনালোকৰ দৰকাৰ হয় তো তেতিয়া মই ফার্স্ট ফ্লোর প্লেনটো আপোনালোকক দি থাকিম তো ইয়াত আশা কৰিছোঁ আপোনালোকে গোটেই প্লেনিংটো বুজি পাইছে ধুনীয়াকৈ বুজি পাব মেজাৰমেণ্টবোৰো ক্লিয়াৰ আছে আপোনালোকে চাই লব পাৰিব তো আশা কৰিছোঁ ভিডিওটি ভাল লাগিব ভিডিওটি ভাল লাগিলে প্লিজ শ্বেয়াৰ কৰিব থেংক ইউ সো মাছ